পাহাড়ে নয়, এবার সমতলেই কমলালেবু। সমতলে পরীক্ষামূলক কমলালেবু চাষে বড়সড় সাফল্য মিলল অশোকনগরে। বহু মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন এই কমলালেবুর বাগানে। শুধু পাহাড়ে নয়, বিজ্ঞানসম্মতভাবে কমলালেবু চাষ করলে সমতলেও যে সাফল্য পাওয়া যায় তার বড়সড় উদাহরণ হল উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার সেনডাঙ্গার এক ছোট্ট গ্রাম। আজ থেকে প্রায় তিন বছর আগে অশোকনগরের কেউটেশা গ্রামের সুধীর নার্সারি নামের একটি নার্সারিতে প্রথম সমতল ভূমিতে হাতে গোনা কয়েকটি কমলালেবুর চারাগাছ নিয়ে শুরু হয় পরীক্ষামূলক চাষ। এরপর সময়ের সঙ্গে সঙ্গে সফলতা আসতেই মোট দু বিঘা জমিতে কমলালেবুর চাষ শুরু হয়। তিন বছরের মাথায় অর্থাৎ দু হাজার বাইশে মিলল বড় সড় সাফল্য। দেখা গেল ফলে ভরে গিয়েছে গাছ, যেমন ফলের রং তেমনই তার স্বাদ ও মিষ্টতা। তবে দার্জিলিং বা অন্যান্য জায়গার পাহাড়ি কমলার তুলনায় এই কমলা আকারে কিছুটা ছোট। সমতল ভূমিতে কমলালেবু চাষের সফলতা নিয়ে আমরা কথা বলেছিলাম অশোকনগরের কমলা চাষী নারায়ণ মণ্ডলের সঙ্গে। তিনি জানিয়েছেন, সমতল ভূমিতে কমলালেবু চাষে আমরা সাফল্য পেয়েছি। আর এই সফলতার খবর চাউর হতেই কলকাতার পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ভিড় করছেন কমলা বাগানে। এই লেবুর এতটাই চাহিদা যে ফল বাজারে নিতে হচ্ছে না, বাগানে বসেই সব বিক্রি হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, যে সকল চাষী এই কমলালেবু চাষ করতে চান তাদের আমরা সব রকম সহযোগিতা করব। পাশাপাশি তিনি আরো বলেন, যারা বাড়িতে এই গাছ লাগাতে চান তাদেরকেও আমরা নার্সারি থেকে কমলালেবুর চারা সংগ্রহ করতে বলছি। এই সমতল ভূমিতে অনেক জায়গায় দেখা যায় যে অনেকেই কমলালেবু লাগিয়েছে, যেখানে যায় লেবু তুলে খেলেই সব থুতু করে ফেলে দেয়, টক লাগে। কিন্তু এরকম আমি একটা চিন্তা ভাবনা করলাম যে এখানে হয় কি না, তা আমি একটা চায়না কমলা বলে একটা নাম এই কমলা লেবুটা বহু দূর থেকে নিয়ে এসেছি, তা এই চারাটা লাগিয়ে আমরা সফল হয়েছি। চাষি ভাইদের আমি বলবো যে আপনাদের যদি বিশ্বাস না হয় অল্প একটু আমার মতো লাগিয়ে দেখুন, যে খুব আশা করে যায় ভালো হবে এবং খুব মিষ্টতা মার্কেটে এটা সফল করবে। মানুষ প্রচণ্ড পরিমাণে আসছে আমাদের এখানে, আপনি ভাবতে পারবেন না, প্রচুর লোক দেয় কমলা, সাধারণত সমতলে হয় না, তাই সমতলে কমলা দেখতে আসছে, এটা আশ্চর্য ব্যাপার মনে করছে। কিন্তু কিছুই না, আমার কাছে মনে হচ্ছে কিছুই লাগে মনে হচ্ছে না, সমতলে তো হয়, এই জন্যেই আমি খুবই আনন্দিত এটা হচ্ছে বলে। সমতল ভূমিতে কমলালেবু চাষ দেখতে এসে এক স্কুল শিক্ষক জানিয়েছেন, কমলালেবু চাষ যে সমতলেও সম্ভব সেটা দেখে আমরা খুব খুশি। একটা নেটের মাধ্যমে খবর টবর পেয়ে এখানে আসলাম, বয়সকান্ড স্কুলের পক্ষ থেকে আমরা স্টাফরা বেশ কয়েকজন এখানে এসেছি, দেখলাম, দেখে আমরা ভীষণভাবে আপ্লুত অভিভূত যে এরকম একটা মানে পরিবেশে এত সুন্দর কমলালেবু গাছ দেখে এত সুন্দর কমলালেবু হয়েছে যে আমরা ভাবতে পারছি না যে এখানেও সমতলেও এরকম একটা মানে লেবু চাষ সম্ভব। কমলালেবু মানে জাস্ট ভাবতে পারছি না, আমরা মানে ছুটে এসেছি শুধুমাত্র দেখার জন্যে। আমার তো মনে হচ্ছে যেন দার্জিলিং এর কমলালেবু এখানে আমরা পেয়ে গেলাম। অশোকনগরের বাসিন্দা বিপ্লব পাল বলেন, দার্জিলিং এ নয় অশোকনগরের মাটিতেই কমলালেবুর চাষ হচ্ছে, এর থেকে খুশির খবর আর কিছুই হতে পারে না। পাশাপাশি তিনি আরো বলেন, বিগত দিনে অশোকনগরের মাটির নিচে তেলের সন্ধান মেলাতে ওএনজিসির মাধ্যমে অশোকনগরের নাম শুধু রাজ্যে না দেশের মানুষ এখন এক নামে জেনে। ঠিক তেমনি অশোকনগরের মুকুটে নতুন পালক যোগ করল অশোকনগর সেনডাঙ্গার সমতল ভূমির এই কমলালেবু। এটা আমার একটা অনুভব হলো বাগানে এসে, সেটা হচ্ছে আপনার সমতল আর যে পাহাড় এর কোনো পার্থক্য বা ব্যবধান কিছুই বুঝতে পারছি না। কারণ যে লেবুটা নিয়ে ভাবছে সেই লেবুটা শুধু দার্জিলিং পাহাড়ে হয় শুনলাম, কিন্তু এখন এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে, কেওসা গ্রাম সেই জায়গা নারায়ণ মণ্ডলের বাগানে আমি দাঁড়ানো, খুব সুন্দর লেবু আমি দেখতে পাচ্ছি, কমলা লেবু। হ্যাঁ, এটা একেবারে 100% ওএনজিসির সাথে সাথে আমাদের এই যে লেবু, কমলা লেবু এই যে সমতলে উৎপাদন হচ্ছে, তাতে পরে আর একটা পালক অবশ্যই বলা যায় আমাদের মুকুট, অশোকনগরের মুকুটে জয়েন হলো। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, অশোকনগর। শাইনি দাও। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।